হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি অনুমিতা, অনুমিতা রেগুলার ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো ফ্রেন্ডস, এখন সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি। তো কেন বলো তো গুড ইভিনিং জানাচ্ছি, কারণ এখন সন্ধ্যাবেলা 7:30 বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি সারাদিন কোনো ব্লগ করিনি, তো সে কারণে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখন আমি রান্না করব, আর দেখতে পাচ্ছি ফ্রিজের কাছে চলে এসেছি। তো আজকে কী রান্না করব বলো তো? আজকে রান্না করব পনির, কারণ আজকে কী বার? বৃহস্পতিবার। তো আমরা তো বৃহস্পতিবারে মাছ খাই না, তো সে কারণে পনিরটা রান্না করব। তো আজকে রান্না করব পনির, দেখতে পাচ্ছ এই যে আমুলের মালাই পনির। তো এটা আজ রান্না হবে, আর বিশেষ কিছু হবে না, কারণ দুপুরের তরকারি আছে আর আমরা তো সকালে খাইনি। সকালে খেয়েছিলাম, তো দুপুরে আর খাইনি, কারণ খেতে ইচ্ছে করছিল না কোনো কিছু। তো সকালে খেয়েছিলাম, খাওয়ার পরে স্নান করে ঘুমিয়ে পড়েছি, তো আর কিছু খেতে ইচ্ছা করেনি, তো খাইও নি দুপুরবেলায়। ও তবু মুড়িটা খেয়েছে, মুড়ি চানাচুর মেখে শশা দিয়ে মুড়ি চানাচুর তেল লঙ্কা দিয়ে খেয়েছে। তো আমি কিছু খাইনি, আমার ভালো লাগছিল না খেতে, তো আমি খাইনি। তো একটু খেতে খেতে পাচ্ছে, তবুও খাবো না এখন, কিছু ভালো লাগছে না খেতে। তো রান্না করে নিই, তারপরে রান্না করার পরে কিছু দেখি খাবো, আর এখন কিছু খাবো না বিশেষ কিছু। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমরা বৃহস্পতিবারে তো মাছ খাই না, মানে নিরামিষ খাই, আমিষ খাই না। তো সে কারণে এখন কিছু, সে কারণে নিরামিষই রান্না করবো, তো পনিরটা রান্না করব। আর দুপুরে তো তরকারি আছে, ভাতটা আছে, যেহেতু আমরা খাইনি সেগুলো তো থেকেই গেছে। যেগুলো খাইনি তো সেগুলো থেকে গেছে, আর কী করবো বলো, সেগুলোই তো খেতে হবে না, সেগুলো তো আর নষ্ট করা যাবে না। মনে হচ্ছে ভাতটাও অনেকটা থেকে যাবে, কারণ আমার তো ভাতের পরিমাণটা খুবই অল্প, খাই আমি, আর ভালোও লাগে না তো খেতে। খেতে বসলে মনে হয় সবই খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে, তো সে কারণে আর বিশেষ কিছু খেতে ইচ্ছে করে না। তো এখন পনিরটা কেটে নিই, তারপরে পরে কথা বলছি। আর আলুটাও কেটে নিই, তো বসিয়ে নিই, তারপরে পরে কথা বলছি। তো আমি আলুটা কেটে নিচ্ছি, কারণ আলুটা কেটে নিয়েই রান্না করব, কেটে নিয়ে চৌকো চৌকো করে রান্না করব, যেভাবে পনিরটা আমি তো ডেলি রান্না করি, তো সেভাবেই রান্না করব। আর বিশেষ কিছু তো রান্না করব না বললাম, দুপুরে তো তরকারি আছে, তো সেগুলো দিয়েই হয়ে যাবে। আর অনেকটাও ভাতও আছে, তো আজকে আর রুটি সে কারণে হবে না, তো কারণ অনেকটা ভাত আছে, আর ও ভাতগুলো তো না খেলে তো হবে না, নষ্ট করা যাবে না। তো আমি এবার রান্না করে নিয়ে তারপর ঘরের কিছু কাজ আছে সেগুলো করে নেব। আর সকালে তো ঘুমিয়ে পড়েছিলাম বললাম, 12টার দিকে ঘুমিয়ে পড়েছি, তাহলে ভাবো যে কটার সময় স্নান করেছি, 11:30 দিকে স্নান করেছি, করে 12টার দিকে ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে পড়লে, একবার তো ঘুমিয়ে পড়লে আর খিদে পায় না, তো আর খিদে পায়নি, আর খেতেও ইচ্ছা করেনি, আর তো আর খাওয়াও হয়নি। ও আচ্ছা, তো আজকে একে কিছু নুডলস বানাবো। এখানে দেখতে পাচ্ছ নুডলটা হয়ে গেছে, নুডলসটা সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তো এটা আবার ধুয়ে নেব।
তরকারিতে জলটা দিয়ে দিয়েছি, আলুতে দেখছি জলটা দিয়ে দিয়েছি, আর এখানে পনিরটা ভেজে রেখে দিয়েছি। তো আবার পরে কথা বলছি। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, তো ব্যাড লাক সসটা ফুরিয়ে গেছে বাড়িতে। তো সসটা আনতে বলেছিলাম, তো আনতে সেটা ভুলে গেছে, আর সে কারণে সসটা দিতে পারলাম না। তো টমেটোটা দিয়েছি, আর এখানে শসাটা দিয়েছি, শসাটাও বাড়ির, টমেটোটা বাড়ির না, টমেটোটা কেনার। আর যেহেতু সসটা দিতে পারলাম না, তো একটু ইনকমপ্লিট লাগছে, বাট খেতে ভালো লাগছে। দেখো দুটো নিয়ে ফেলেছি, সেম সাইজ, তো সে কারণে দুটো নিয়ে, দুটো চলে এসেছে একটার মধ্যে, তো বুঝতেই পারিনি। তো দেখো কি বোকা আমি। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা সকাল হয়ে গেল। তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, আর দেখতে পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে আমি মাথার চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ চুলটা না আঁচড়ে দেখতে ভালো লাগে না, আর এলোমেলো হয়ে থাকে, তো সে কারণে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর অনেকদিন যেহেতু মাথায় তেল দেওয়া হয় না, তো মাথাটায় তেল দিয়ে নিচ্ছি। তো আগে তো রেগুলারই তেল মাখতাম, তো এখন আর রেগুলার মাখি না। তো চুলে তো তেল না দিলে চুলে পুষ্টি পায় না, তো সে কারণে চুলে তেলটা দিয়ে নিচ্ছি। আর পারলে শ্যাম্পু করব, আর না হলে শ্যাম্পুটা করব না, তো সেটা স্নান করার সময় বোঝা যাবে শ্যাম্পু করব কি করব না। বাট এখন তেলটা তো মেখে নিই, আর তারপরে যেসব কাজগুলো আছে কাজগুলো করে নেব। এখনও বিছানা তোলাই হয়নি, সেটা দেখতে পাচ্ছ যে এখনও বিছানা তোলেনি, ঘুম থেকে উঠেই মাথা আঁচড়ে তেলটা মেখে নিচ্ছি। আগে রাত্রে মাখতাম, আর এখন সকালে মাখি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি ওপরে, মানে ওপরের ঘরে চলে এসেছি।
তো এই মাইকটা পরিষ্কার করছি, এগুলো আমাদের মাইক নয়, এটা ছোট কাকুদের মাইক। তো যেহেতু ছোট কাকুরা বাড়ি আসছে তো সে কারণে মাইকটা পরিষ্কার করছি, আর মাইক কারণ অনেকদিন হয়ে গেছে আমাদের বাড়িতে আছে, তো এবার মাইকটা দিয়ে দেবো, কারণ আমাদেরও কোনো কাজে লাগে না। তুমি সব বের করে করে দিয়েছো আর আমি সব রেখেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, আর আমি অনুমিতা, অনুমিতার রেগুলার ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো ফ্রেন্ডস, এখন সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ এখনও 12টা বাজেনি, তো সে কারণে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। আর আমার ব্লগটা তো আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, ও সরি সকাল থেকে নয়, কাল থেকে স্টার্ট করে দিয়েছি, তো ব্লগটা কমপ্লিট করতে পারিনি, তো আজকে কমপ্লিট করে দেবো। আর এখন বাজে 11:30, তো এখন আমি রান্না করতে যাব, কারণ সকাল থেকে আমি রান্না করিনি, ডেলি আমি সকালের বেলায় রান্না করে নিই, তো আজ আর সকালে রান্না করিনি। আজকে শরীরটা একটু ভালো ছিল না, তো সে কারণে সকালে রান্না করতে পারিনি। আর সকালে ভাত, ঢেঁড়স ভাতে, আলু ভাতে হয়েছিল, করেছিল কাজের মাসিটা, তো সেগুলো দিয়েই খেয়েছি, তো ভাত খাবো না। তবু বর খুব জোর করে নিজে মাখিয়ে সব কিছু মেখে ভাত বেড়ে দিয়েছে, তো যা হোক করে খেলাম কিছু, তারপরে শুয়েছিলাম। তো একটা ভিডিও পোস্ট করার ছিল, তো সে ভিডিওটা পোস্ট করলাম, আর এখন স্নানটা সেরে নিয়ে তারপরে এই রান্নাটা করব। তো রান্না না করলে তো হবে না, কারণ খেতে হবে দুপুরে, তো সে কারণে একটাই তরকারি রান্না করব, আলু দিয়ে মাছ, রুই মাছ ঝাল করব, আর কিছুই করব না, তো একটা তরকারিতেই হয়ে যাবে। আর এখন আমি তো বসে আছি, এখন দেখতে পাচ্ছ বসে আছি, এবার গিয়ে স্নান করব, আর স্নান করে নিয়ে তারপর রান্না করব। দেখো কতটা তেল মেখেছি মাথায়, দেখি পারলে শ্যাম্পু করব, আর না পারলে করব না, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে তো শ্যাম্পু করব কি না বলতে পারছি না। তো যদি মনে হয় শ্যাম্পু করার তো শ্যাম্পু করব, আর না মনে হলে করব না শ্যাম্পুটা, তো যাই হোক সেটা করব। আর এখন গিয়ে রান্নাটা করে নেব, আর তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা করব। আর দেখলে সকাল থেকে আমি অনেক কাজই করেছি, তো সেগুলো তোমাদেরকে সব কিছু দেখিয়েছি যে আমি কী কী কাজ করেছি সকাল থেকে, আর যা যা বাকি আছে তো এখন সেগুলো করে নেব। আর আমার বেশি বেলা হলে ভালো লাগে না, তো আজকে কী করবো, শরীরটা পারিনি বলে করতে পারিনি, এখন গিয়ে সেটা করব। আর সবাইকে অনেক 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 ওয়েলকাম, সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক 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 ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, তো তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমার কখনো এগিয়ে যাওয়া পসিবল নয়, তো সবাই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও, সবাই আমার পাশে থেকো, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বৃষ্টির পরিমাণটা দেখো যে কতটা বৃষ্টি হচ্ছে, এখানে এতটাই বৃষ্টি হচ্ছে যে মাঠে সবসময় জল ভর্তি, তো ধান হবে কি না আদৌ বলা যাচ্ছে না, কারণ এতটা জল যে ধান হওয়া পসিবল নয়, তবুও সবাই পাতা ফেলছে, যেহেতু যদি ধান হয় তার জন্য সেই আশাই ফেলছে। তো দেখো দেখো বৃষ্টিটা, বাইরে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো অনেকদিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর দেখতে পাচ্ছ বৃষ্টিটা প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, আর আমি দোতলার থেকে সেই ভিডিওটা করছি, তো দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর
জলটাও দেখতে পাচ্ছো, আর দূরে মাঠ দেখতে পাচ্ছো, মাঠগুলো পুরো সাদা হয়ে আছে। তো এত সাদা হয়ে আছে যে ধান কি করে হবে কিছুই বলা যাচ্ছে না। তো সে নিয়ে তো খুবই একটা টেনশানে আছে সবাই, তো আমরাও টেনশানে আছি যেহেতু ধান কি করে হবে, কারণ ধান না হলে তো চাষিদের খুবই খারাপ অবস্থা হবে, যেহেতু এখানে 12 মাস চাষ হয় না। আর দেখতে পাচ্ছো মনে হচ্ছে সব নদী, আর এটা আমি নিচ থেকে ভিডিও করছি, দেখো আমাদের বাগানে পুরো জল। তো আরও অনেক জল ছিল, যেহেতু বৃষ্টিটা একটু কমে গেছে তো সে কারণে জলটাও অনেকটা নেমে গেছে। আর ধান না হলে যে কি হবে কিছুই বলা যাচ্ছে না। দূরে দেখো ওই জল, আর জল কোনো সবুজ বলে কিছু নেই, সবই জল। তো এবারের অবস্থা একটুও ভালো না, মানে পরিবেশের অবস্থা একটুও ভালো না। এবার কি হবে কি না হবে কিছুই বলা যাচ্ছে না, তো সে কারণে সবাই খুব টেনশানে আছে আর আমরাও খুব টেনশানে আছি। ওই দেখো দূরে একটা মাঠের লোক ধান ঝড়াচ্ছে, জানি না কি হবে। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো, এবার নামিয়ে নেব। আর একটু মশলাটা দেওয়া বাকি আছে, তো আমি মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব। আর সব কিছু তোমাদের দেখাতে পারিনি, এগুলো অফ স্ক্রিনে করে নিয়েছি। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে স্নান করতে যাব, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো স্নান করে আসি, তারপরে আবার কথা হবে। আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছো সিঁদুরটাও পড়া হয়ে গেছে, আর কানেরটা পরিনি, কানেরটা পরতে ভালো লাগছে না। কানেরটা খুলে রেখেছি, সোনার কানেরটা খুলে রেখেছি, তো আর সেটা পরতে ভালো লাগছে না, সে কারণে কানেরটা পরিনি। তো বিকালে পরবো, আর এখন আর কানের পরবো না। চুলটা সকালে তেল দিয়েছিলাম, তো সে কারণে চুলটা এরকম ভিজে ভিজে লাগছে। তো আমি মাথাটা অনেকটা ভিজিয়েছি, আর শরীরটা যেহেতু ভালো লাগছে না সেজন্য কিছুই আর ভালো লাগছে না। তো এখন একটু দেখি ঘুমাতে পারি নাকি, কারণ ঘুমালে যদি শরীরটা ভালো লাগে সে কারণে একটু ঘুমাতে পারি নাকি দেখি।